আজি এটা আমার এই বর্ষটির কারণে এটি ঐতিহাসিক দিন, যে কাজিরঙা ষষ্ঠ সংযোজনা, যি এক বিশাল এরিয়া, আমি পর্যটকের কারণে এই বর্ষটির কারণে আজি মুক্তি করেছি। গতি ইয়াত ডিওফোকে ধরে ফরেস্ট ডিপার্টমেন্টের যখন বিষয়া কর্মচারী অশেষ কষ্ট করেছে আর স্থানীয় রাইজেও সহযোগিতা আগবাইছে, আর আমার এটি এন জি ও আমার টি এস এ ফাউন্ডেশন ইন্ডিয়া, গতি এই এন জি ওটিও এক বহুদিনের পর ইয়াত কাছ সংরক্ষণের ক্ষেত্রে কাম করে আছে, কি জানি 10 বছরমান ইয়াতে ফিল্ডত কাম করাত মই পাইছো। মই নিজেও এই কাজিরঙা ষষ্ঠ সংযোজনের শিলডুবি, আজি কেইবছরমান আগতে তেওঁলোকৰ নেতৃত্বতে আমি আসলে তেওঁলোকে নিজে নাক ঐতিহ্যমণ্ডিত নাকশঙ্কর দেওয়ালয়ত কাছ জন্ম দিয়াই মোৰ হাতে দিয়ে এড়াইছিল, আর তেতিয়াৰ পৰা অহরহ এই প্রচেষ্টাটো অব্যাহত রাখিছে। গতি কাছৰ সংরক্ষণ করা, কাছর পোয়ালি জন্ম দিয়া, এটা অশেষ কষ্ট করে নাকশঙ্করতে কণী পড়াই নি বিশ্বনাথত কেয়ার লই জুলাই মাহর পোয়ালি আজি 10টি আমার হাতত এড়াইছে আর 150 পোয়ালি জন্ম দিছে। গতি মই ধন্যবাদ জানাইছো যে এন জি ওটিয়ে খুব কষ্ট করে পেলাই কাছর প্রতি সংরক্ষণের প্রতি যে দায়িত্ব পালন করেছে আসলতে সচাকই শলাগর পাত্র। গতি আমি এই অঞ্চলের রাইজে আমি অলপ চাব লাগে কাজিরঙার সিটুপারে কেনে ধরনের পর্যটক, দেশি বিদেশি পর্যটক আহিছে, আর দেশি বিজুতি বিদেশি পর্যটক অহার কারণে তার অর্থনৈতিক দিকটো কেনে ধরনের উন্নতি হয়েছে, তার নিবনুয় সকল কেনে ধরনের তাত স্বনির্ভরশীল হবলে সক্ষম হয়েছে। আমি যখন উন্নত দেশ বা আমার যিখিনি রাজ্যই পর্যটকের আকর্ষণ করবরাকি কাম কাজবিলাক করেছে, অর্থনৈতিক দিক ভেটিও টনকিয়াল হয়েছে আর বিভিন্ন জ্ঞানের পোহর পাবলেও সক্ষম হয়েছে। অন্য পর্যটকের যথেষ্ট শিকিবলগাও আছে, সেইখিনিও জ্ঞান আহরণ করবলে সক্ষম হয়েছে, তারপরে অর্থনৈতিক ভেটিও শক্তিশালী হয়েছে। গতি আমার রাজ্যখানে যথেষ্ট সম্ভাবনা আছে, আমার এই অঞ্চলট যথেষ্ট সম্ভাবনা আছে, আমার ঐতিহ্য আছে, আমার পরম্পরাগত রীতি নীতি লও পর্যটকের এক আকর্ষণ হবেন বা হয়েছেও। গতি আমার মঠ মন্দির যিখিনি আছে সেইখিন ক্ষেত্রত ইয়াত এই যে 6 এডিশন আমার সিফালতকে মাটিকালি এফালে আসলে গহপুরলেক বেশি আছে, আর ইয়াত যথেষ্ট জঙ্গল এটা হয়ে গেল, আর ইয়াত জনসাধারণও সজাগ হয়েছে। আমার নিয়েস্ট যেখিন মানুষ আছে সকলে আজিকালি অকল ফরেস্ট ডিপার্টমেন্টেই নহয় ইয়ার রাইজেও নিজের বলে লওয়ার এক পরিবেশ হয়েছে, এই ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতা রাইজর ভালকে করেছে, ইডিসির জড়িয়ে আর্থ সামাজিক দিকত ইয়াত উন্নয়নের কারণে কাম করেছে। আমার মানুষে যোনে মাছের উপর ইয়াত নির্ভরশীল আছিল, যোনে গোপালন কিবা কিবি করেছিল পশুধন ইয়াত রাখিছিল, তেওঁলোকৰো আর্থ সামাজিক উন্নয়নের কারণে আমার কাজিরঙার ফালৰ পৰা বা এই ষষ্ঠ সংযোজনের ফালৰ পৰা ইডিসি কমিটিক যথেষ্টখিনি তেওঁলোকক কাম করবলে কর্মর জড়িয়ে উপার্জন করিবৰ কারণে বিভিন্ন আসনি গ্রহণ করেছে। মৎস্য পালনের ক্ষেত্রতো খুব সুন্দরকৈ কাম কাজ করে আছে, তারপরে ইয়াত দুগ্ধ উৎপাদনে হোক বা খেতি বাতির ক্ষেত্রতো বিভিন্ন পরিকল্পনা লৈ কাম করেছে। আর এই কথাটা আমি সকলে মনত রাখা উচিত যে যিমানেই পর্যটক আহিব সিমানেই রেভিনিউ কালেকশন হব, তার 40% নিয়ারেস্ট মানুষখিনি আমার দাঁতি কাষরিয়া মানুষখিনি উন্নয়নের কারণে রেভিনিউ 40% খরচ করব, আর ইডিসি কমিটি ইতিমধ্যে হয়েছে সংগঠিত রূপত আমার অর্থনৈতিক ভেটি টনকিয়াল করবর কারণে যিখিনি ডিপার্টমেন্টে পরিকল্পনা লৈছে আর ইডিসি কমিটিও যদি সুন্দরকৈ সহযোগিতা আগবায়, আমি আসলে সিফালে যেনেকৈ কাজিরঙার উপর বেস করে আমার লড়া ছোৱালী স্বনির্ভরশীল হব পাৰিছে, অর্থনৈতিক ভেটি শক্তিশালী করব পাৰিছে, আমার দাঁতি কাষরিয়া এই মানুষখিনিও আমার লড়া ছোৱালীও
আসলে নিবনুয়া সমস্যাও যথেষ্ট সমাধান হব, আমার গ্রাম্য অর্থনীতি টনকিয়াল হব। গতি এই যথেষ্ট সম্ভাবনা থাকা এই অঞ্চলটো যথেষ্ট জীব জন্তু এটা আহিল, জঙ্গল হল, এই অঞ্চলট আমি আজি যেটু শুভারম্ভ করেছো, আজি ইমানখিনি আসলে আমার পর্যটক নাই, আজি আমি আরম্ভ করেছো জীপ সাফারি, হাতি সাফারি হব, আরো গাড়ি ঘোড়া বাড়িব। গতি মই আশা করছো এই ঐতিহাসিক দিনট আজি শুভারম্ভ হওয়ার দিনট আমি সিপারে কাজিরঙার নিচিনাকৈ আমার যেখানে সা সুবিধা করবল আছে আন্তঃগাঁথনির ক্ষেত্রে, রাস্তা পদূলির ক্ষেত্রে, সেইখানে করার লগে লগে আমি এই অঞ্চলেরপরাও গ্রাম্য অর্থনীতি টনকিয়াল করা আর লগতে নিবনুয়া সকলকো আমি স্বনির্ভরশীল করার ক্ষেত্রে আর পর্যটকের আকর্ষণস্থলী হিসাবে লই আমি সকলো দিকতে আগবাড়ি যাবলে সক্ষম হোম। এই দিনট মই সেই কামনাই করছো আর ডিপার্টমেন্টে আনুষ্ঠানিকভাবে এনে ধরনের আজি মুক্তি করার ব্যবস্থা করার কারণে মই ধন্যবাদ জানাইছো, আর এনজিওটিলেও মই ধন্যবাদ জানাইছো, তেওঁলোকে কাছর ক্ষেত্রে যিখিনি পদক্ষেপ গ্রহণ করে আছে। আর মই সকলকে ইংরাজি নববর্ষর ওলগ যাচিছো আর ভোগালী বিহুর ওলগ যাচিলো। ধন্যবাদ।